আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা দীর্ঘ সময় ধরে পশ্চিমা বিশ্বের যে অঘোষিত নিয়ম ছিল সেটার বিরুদ্ধে একাই লড়াই করেছে ইরান প্যালেস্টাইনি হকের জন্য তারা সরাসরি যুদ্ধে নেমেছে এবং বড় সাফল্য পেয়েছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তবে আজকে জটিল সময় পার করছে ইরান বিশেষ করে ভবিষ্যতে ইরানের নেতৃত্ব কি থাকবে তারা কি বর্তমান পলিসিতে অব্যাহত থাকবে এই সকল কিছুই এখন নির্ভর করছে একমাত্র ইরানের সুপ্রিম লিডার মিস্টার আয়াতুল্লাহ খামিনীর হাতে দেখুন আয়াতুল্লাহ খামিনী কোনো ধরনের ঝুঁকি নিতে চান না পরি ভাবে তিনি এটা নিশ্চিত করতে চান যে ইরানের নেতৃত্ব এমন হাতে থাকুক যারা পূর্বের পলিসি অব্যাহত রাখবে আর এই জন্য নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাঁচজন ব্যক্তিকে মিস্টার আয়াতুল্লাহ খামিনি আগামী ইরানের যে প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে তার জন্য মনোনীত করেছেন পাঁচজনকেই তিনি ভোট যুদ্ধে নামাতে চলেছেন যদিও দ্বিতীয় প্যানেল থেকে ইরানের সাবেক প্রেসিডেন্ট মিস্টার হাসান রুহানি এবং নিজাত তার ছেলের প্যানেল থেকে প্রেসিডেন্ট নির্বাচন নির্বাচনের জন্য আবেদন করেছেন তাদের যে আবেদনপত্র সেটা বাতিল হবে অনেকটা সুনিশ্চিত এবং এই যে পাঁচজন প্রার্থী দেখছেন যেটা আয়াতুল্লাহ খমিনী নির্ধারণ করেছেন এই পাঁচ জনের মধ্যে দুই জনের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে ইরানের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করার এই সকল কিছুই আলোচনা করব যে এই পাঁচজন প্রার্থীকে কেন আয়াতুল্লাহ মনোনয়ন করলেন এদের ব্যাকগ্রাউন্ড কি এবং কোন দুই জনের সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে প্রেসিডেন্ট হবার আশা করছি পাশাপাশি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন অনেক কিছু জানতে পারবেন আয়াতুল্লাহ খামিনের মনোনীত পাঁচ জনের মধ্যে পাঁচ নম্বরে রয়েছেন মিস্টার সাইদ জলিলি আটান্ন বছর বয়সী এই ব্যক্তি রাষ্ট্রবিজ্ঞানের একজন ডক্টরের ডিগ্রিধারী গত কয়েক দশক ধরে ইরানের পররাষ্ট্রনীতি গঠনের জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ইন সাল থেকে দুই সাল পর্যন্ত মিস্টার জলিলি ইরানের প্রধান পারমাণবিক আলোচক হিসেবে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রতিনিধি সঙ্গে আলোচনা করেছেন এবং পারমাণবিক আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন সেই নির্বাচনে অত্যন্ত কট্টরপন্থী এই ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচনে ইব্রাহিম রাইসির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তবে চূড়ান্ত ভাবে আয়াতুল্লাহ খমিনের নির্দেশের কারণে নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বেই তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেন এবং ইব্রাহিম রাইসিকে সমর্থন দেন উনিশশো আশির দশকে ইরান এবং ইরাকের যুদ্ধে সরাসরি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করেছিলেন এই ব্যক্তি এবং এই ব্যক্তি বর্তমানে আয়াতুল্লাহ খমিনির যে প্রধান উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তার গুরুত্বপূর্ণ সদস্য আয়াতুল্লা খমেনির মনোনীত পাঁচজন প্রার্থীর চার নম্বরে রয়েছেন ৬৪ বছর বয়সী মোহাম্মদ জাবেদ জারফি যিনি দু সাল থেকে দু সাল এই পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষিত এই ব্যক্তি ইংরেজিতে সাবলীল কথা বলতে পারেন মিস্টার জারফি যখন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বে ছিলেন তখনই পশ্চিমাদের সঙ্গে সবথেকে বেশি আলোচনা হয়েছিল ইরানের তিনি বৈশ্বিক শক্তির কাছে দু সালে পারমাণবিক চুক্তির ইরানের আলোচনাকারী যে দল ছিল তার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন ইরান পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে বিনিময়ে আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এই ইস্যুটিকে কেন্দ্র করেই তিনি আলোচনা চালিয়েছিলেন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান বিপুল পরিমাণের যন্ত্রাংশ ক্রয় করতে পারেনি যার জন্য হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছেন ইব্রাহিম ডাইসিকে সাথে নিয়ে এই স্টেটমেন্ট দিয়েছেন মিস্টার জারফি যেটা বর্তমানে ইরানের ভেতর প্রচুর পরিমাণে আলোচিত এবং সমালোচিত এবং এই ব্যক্তি কোন কোনো ভাবে আয়াতুল্লাহর পছন্দের ব্যক্তি নন ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় লাভের সম্ভাবনা একশো ভাগে পাঁচ ভাগও নেই প্রশ্নটা হলো তারপরও কেন আয়াতুল্লাহ তাকে মনোনয়ন দিয়েছেন মূল জিনিসটা হলো যে খেলাটাকে জমানোর জন্য জারফির মতো দুর্বল প্রার্থীর বিরুদ্ধে আয়াতুল্লাহর শক্তিশালী প্রার্থী যদি নির্বাচন করে তার জয় লাভের সম্ভাবনা বেশি থাকবে তার জন্যই কিন্তু এই জারফিকে মনোনয়ন দেওয়া হচ্ছে এখন হাসান রুহানির পরিবর্তে তার মিত্র মিস্টার জাবেদকে যখন মনোনয়ন দিয়েছেন আয়াতুল্লাহ তখন আহমেদী নিজাতের পরিবর্তে এই জিনিসটা অনেকটা শিওর মিস্টার আলী স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখছেন তাকে তাকে মনোনয়ন দিতে চলেছেন আয়াতুল্লাহ এবং বলতে পারেন এই ব্যক্তিও অনেকটা বলির পাঠা এবং দুর্বল প্রার্থী পঁয়ষট্টি বছর বয়সী এই মিস্টার আলী একজন দীর্ঘ সময়ের বিশিষ্ট রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে ইরানে বিবেচিত এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরানের সংসদে স্পিকারও ছিলেন তিনি ইরানের ভেতর অপেক্ষাকৃত যে মধ্যপন্থী রাষ্ট্রপতি রয়েছেন মিস্টার রুহানি এই ব্যক্তি নিজেকে তার মিত্র হিসাবে ঘোষণা করেছিলেন এবং 2005 সালে ইরানের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এই ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং পাঁচ দশমিক আট তিন শতাংশ ভোট পেয়ে সেই প্রেসিডেন্ট নির্বাচনে ষষ্ঠ স্থান তিনি দখল করেছিলেন ইরানের অত্যন্ত কট্টরপন্থী প্রাক্তন রাষ্ট্রপতি মাহমুদি আহমেদি নিজাবের অধীনে এই ব্যক্তি ইরানের শক্তিশালী সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি টি কাউন্সিলের সেক্রেটারি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেছেন এবং একজন সিনিয়র পারমাণবিক আলোচক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন ধরুন আগামী আটাইশে জুন ইরানের জাতীয় নির্বাচনে যে দুইজন প্রার্থীকে সব থেকে শক্তিশালী এবং হেভি ওয়েট বলে মনে করা হচ্ছে স্ক্রিনে দেখানো এই মোহাম্মদ বাগের গালি বাফ হলেন তার দ্বিতীয় সব থেকে শক্তিশালী প্রার্থী বাষট্টি বছর বয়সী এই ব্যক্তি দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইরানের সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন এছাড়া দুই সাল থেকে দুই সাল এই সময় এক টানা তিনি তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন এর পূর্বে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ইরানের পুলিশ প্রধান হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি আইআরজিসি বা ইসলামিক বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর প্রধান কমান্ডার ছিলেন প্রচণ্ড হেভি ওয়েট প্রার্থী নির্বাচনে তিনি যদি অংশগ্রহণ করেন তাহলে এটা তার চতুর্থবার প্রচেষ্টা হবে প্রেসিডেন্ট নির্বাচনে এখানে বলে রাখা ভালো যে দুই সালে তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আবেদন করেছিলেন তখন তার আবেদন বাতিল করে দেন আয়াতুল্লাহ দুই সালে তিনি যখন আবার প্রেসিডেন্ট নির্বাচনের অনুমতি পান তখন প্রাক্তন রাষ্ট্রপতি হাসান রুহানির বিরুদ্ধে নির্বাচনে তিনি দ্বিতীয় অবস্থানে ছিলেন রানার ছিলেন দু সালে তিনি আবার যখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অংশগ্রহণ করেছিলেন তখন ইব্রাহিম রায়সিও ওই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং ইব্রাহিম রাইসির অত্যন্ত কাছের মিত্র হওয়ার কারণে এবং ইব্রাহিম রাইসির অনুরোধের কারণে দুই সালে ওই নির্বাচন থেকে তিনি তার যেই সদস্য পদ সেটা প্রত্যাহার করেন এবং ইব্রাহিম রাইসিকে সমর্থন দেন দুই হাজার সালের নির্বাচনে মিস্টার গালিভাব জয়লাভ করার চূড়ান্ত প্রান্তে ছিলেন তবে যখন যখন হাসান রুহানি তার বক্তব্যে এই জিনিসটা বলে দেন যে সালে বা ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্য ছিলেন এই ব্যক্তি গালিভাব। তখন বিদ্রোহ দমনের জন্য তিনি অনুমতি দিয়েছিলেন এরপর তার ভোটের অঙ্কে কিন্তু ভাটা পড়ে বলতে পারেন হাসান রুহানি অনেকটা কৌশলে রাষ্ট্রীয় দায়িত্বের জিনিসটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিস্টার গালিবাভকে হারান ইরানের সুপ্রিম লিডার মিস্টার আয়াতুল্লাহ খমিনি মনোনীত সব থেকে শক্তিশালী প্রেসিডেন্ট প্রার্থী ঝাকে ধরা হচ্ছে স্ক্রিনে নিশ্চয় আপনার তার ছবি দেখতে পারছেন মোহাম্মদ মুখবার দুই সালে যখন ইব্রাহিম রায়সি ক্ষমতায় আসেন এবং তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ইরানের তিনি যে দায়িত্ব পালন করেছেন তার দায়িত্বকালে এই মিস্টার মুখবার ছিলেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং তার মৃত্যুর পর গত সোমবার থেকে ইরানের বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে এই মিস্টার মুখবারই দায়িত্ব পালন করছেন ইব্রাহিম রাইসির ক্ষমতাকালে এই মোহাম্মদ মকবার ইব্রাহিম রাইসির খুব কাছের লোক ছিলেন যেহেতু প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি ইব্রাহিম রাইসি ভবিষ্যতে কি করবেন ইবুন বর্তমান সময়ে তার সরকার কি কি পলিসি বাস্তবায়ন করছে সকল কিছু সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা রয়েছে মোহাম্মদ মকবারের এই জন্য ভবিষ্যতে ইব্রাহিম রাইসির পলিসিগুলো বাস্তবায়ন করার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি হলেন তিনি রয়টার্সের তথ্য অনুসারে রাশিয়ার সঙ্গে যত ধরনের বড় সামরিক ডিল হয়েছে সেটা ইব্রাহিম রাইসের নির্দেশে নেতৃত্ব দিয়েছেন এই মিস্টার মুকবার মস্কোতে অক্টোবরের দিকে মস্কোর সঙ্গে ড্রোন রপ্তানি এবং ব্যালিস্টিক মিসাইলের রপ্তানি বিনিময়ে মস্কো থেকে মানে রাশিয়ার কাছ থেকে যুদ্ধ বিমান এবং স্যাটেলাইট প্রযুক্তি এবং হাইপারসনিক মিসাইলের প্রযুক্তি ইরানকে দেওয়ার যে চুক্তি হয়েছিল সেটা সরাসরি মিস্টার মকবরের অধীনেই হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খমিনির খুবই কাছের লোক জনাব মোকবার আটষট্টি বছর বয়সী এই ব্যক্তি সর্বোচ্চ নেতার সঙ্গে যুক্ত একটি বড় বিনিয়োগ তহবিলের নেতৃত্ব দিয়েছেন এছাড়াও ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কপসের দুইজন সিনিয়র কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তাও ছিলেন এই ব্যক্তি দু সালে ইউরোপীয় ইউনিয়ন এই মিস্টার মোকবারকে ইরানের সব থেকে গুরুত্বপূর্ণ যে মিসাইল প্রোগ্রাম রয়েছে পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্য এই কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এই ব্যক্তির উপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দেয় যদিও পরবর্তী দুই বছর পর তাকে এই তালিকা থেকে সরানো হয় আজকে ইরান সামরিক ক্ষেত্রে যত আধুনিক টেকনোলজিগুলো গুলো আয়ত্ত করেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইরানের ভেতর সুপ্রিম লিডারের অধীনে নামক একটা ফান্ড রয়েছে যে ফান্ডের অধীনেই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এগুলো ক্রয় করা হয় আর এগুলোর নেতৃত্ব দিয়েছেন এই উত্তর কোরিয়া থেকে রাশিয়া চীন থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের অন্তত সাতত্রিশটি কোম্পানির কাছ থেকে ইরানের আধুনিক বিভিন্ন টেকনোলজি ক্রয় করেছে এই সেদাত কোম্পানি যেটা ইরানের সুপ্রিম লিডারের অধীনে রয়েছে এবং তিনি বিনিয়োগ করেছেন আর এই বিনিয়োগকারী কোম্পানি যত ধরনের ধরনের আধুনিক প্রযুক্তি এনেছে সকলগুলোর ডিল করেছেন এই মিস্টার মুখবার দেখুন মিস্টার মুখবার বা বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তার অনেক কিছু জানেন এবং ভবিষ্যৎ অনেক পরিকল্পনা তিনি নিজেই করেছেন আর এই জন্যই ধারণা করা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের সবথেকে শক্তিশালী প্রার্থী হলেন এই মিস্টার মোহাম্মদ মুখবার এখন দেখা যাক যে চূড়ান্ত ভাবে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি জানাতে চেষ্টা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ